সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে বলিউডের বেশ কিছু গরম গরম গসিপস। প্রথমে থাকছে আসবে আশিকি 3, জানা গেল কে হতে পারে নায়ক এবং নায়িকা। এরপর থাকছে আয়ুষ্মান অমিতাভের ছবি গুলাব ও সীতাপুর গল্প হলো ফাঁস, এবং গল্পটা কিন্তু ইন্টারেস্টিং। ফাইনালি থাকছে এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিক বানাবেন কারণ জোহর, থাকবে কি ঋত্বিক রোশন। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি আশিকি 3 এর কাছে। আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত আশিকি 2 মুভিটির ম্যাসিভ হিটের পর এবার এই মুভি মেকার মহেশ্বরী অ্যানাউন্স করলেন যে আশিকি 3 আসতে যাচ্ছে, এবং রিসেন্টলি তিনি অ্যানাউন্সমেন্টে দিয়েছেন। এবং এই অ্যানাউন্সমেন্ট দেওয়ার সাথে সাথেই অনেকেই স্পেকুলেট করতে যাচ্ছে কে হতে যাচ্ছে আশিকি 3 মুভির কাস্ট। এবং অনেক সূত্র মধ্যে জানা যায় যে সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট এই দুজন থাকতে পারে আশিকি 3 মুভির লিড রোলে, কারণ সিদ্ধার্থ এবং আলিয়া এই দুজনের জুটি স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পর থেকে অডিয়েন্সের কাছে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, এখন সিদ্ধার্থ এবং আলিয়া থাকবে কিনা এই বিষয়ে ডিরেক্টর মহেশ্বরী জানান। তিনি এখন স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন এবং স্ক্রিপ্টের পর মিউজিক রাইট নিয়ে কাজ করবেন, এবং এরপর তিনি কাস্টিংয়ে মনোযোগ দিবেন। তিনি বলেন সিদ্ধার্থ এবং আলিয়া থাকবে কিনা সেই বিষয়ে তিনি এখনও শিওর হয়ে বলতে পারছেন না। তিনি জানান তিনি সিদ্ধার্থ এবং আলিয়া দুজনের সঙ্গে কথা বলেছেন, এবং সিদ্ধার্থ যেহেতু তার বন্ধু এবং তারা একসঙ্গে আড্ডাও দেন, সো আশিকি 3 নিয়ে সিদ্ধার্থকে জানানো হয়েছে। তবে এখনও কোনো ধরনের কনফার্মেশন আসেনি, এবং তার আগ পর্যন্ত তিনি এই বিষয়ে মুখ খুলতে চান না। ওয়েল, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার আসি গুলাব ও সীতাপুর কাছে। ভাই, এই কয়েক বছরে তো আয়ুষ্মান খুরানা বলিউডের একজন ডিমান্ডিং অ্যাক্টর হয়ে গেছেন, একের পর এক হিট দিয়েই যাচ্ছেন। এই তো কয়েকদিন আগে মুক্তি পেল তার শুভ মঙ্গল যাদা সাবধান, যেটা হিটের পথেই যাচ্ছে। বাট শুভ মঙ্গল যাদা সাবধানের পর আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে সুজিত সিরকারের মুভি গুলাব ও সীতাপুরে, যেখানে আয়ুষ্মান এবং অমিতাভ বচ্চন এই দুজনকে একসাথে এক স্ক্রিনে দেখতে অনেকেই এক্সাইটেড। ইনফ্যাক্ট এই মুভির যখন ফার্স্ট লুক এসেছিল তখন সবাই আয়ুষ্মান এবং অমিতাভের লুক দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল, এবং তখন থেকেই জানার আগ্রহ ছিল কি হবে এই ফিল্মের গল্প, কেমন হতে পারে এই ছবি। বাট এবার আয়ুষ্মান খুরানা নিজেই মুখ খুলল তাদের এই গল্প সম্পর্কে, এবং আয়ুষ্মান এবং অমিতাভের সম্পর্ক কী থাকবে এই ছবিতে সেই বিষয়ে তিনি বললেন। আয়ুষ্মান রিসেন্টলি একটি ইন্টারভিউতে জানান গুলাব ও সীতাপু খুবই সিম্পল একটা ফিল্ম, কিন্তু একটা সুইট কনসেপ্টে। তিনি বলেন এখানে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া এই দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকবে, যেই সম্পর্কটা খুব একটা সুখকর নয়, একটু দাকুর্মার মতো সম্পর্ক, এবং এটা নিয়েই গল্পটা এগোতে থাকে। তিনি বলেন তিনি এখানে ভাড়াটিয়া রোল প্লে করবেন এবং অমিতাভ বচ্চন বাড়িওয়ালা রোল প্লে করবেন, এবং তাদের মধ্যে একটা দাকুর্মার সম্পর্ক নিয়েই গল্পটা এগোতে থাকে। তিনি বলেন গল্পটা সিম্পল হলেও এখানে ম্যাজিক রয়েছে, এবং যেই ম্যাজিকটা অডিয়েন্সে ধরে রাখবে ফর শিওর। এখন এই ম্যাজিকটা কি সেটা তো এই মুভির কন্টেন্টগুলো যখন বের হবে তখনই বোঝা যাবে। এছাড়া আয়ুষ্মান অমিতাভ বচ্চন সম্পর্কে বলেন অমিতাভ বচ্চন একজন অ্যামেজিং মানুষ, তার সঙ্গে কাজ করা অনেক ইজি, কারণ সে শুধু নিজের ডায়লগই মনে রাখে না, তার কো অ্যাক্টরের কী ডায়লগ থাকবে সেটাও তার মাথায় থাকে, এবং এই জন্য তার সঙ্গে কোলাবরেট করাটা অনেক ইজি হয়ে যায়। এবার আসা যাক সৌরভ গাঙ্গুলির বায়োপিকের কাছে। ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক বলিউড বানাবে এমন খবর তো অনেক বছর ধরেই শোনা যাচ্ছে। MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, এই মুভি আসার পর সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে একটা গুঞ্জন কিন্তু চলছিলই। তবে এবার জানা গেল কারণ জোহর সৌরভ গাঙ্গুলির বায়োপিক বানানোর ডিসিশন নিয়েছেন, এবং সৌরভ গাঙ্গুলি এবং কারণ জোহর দুজনে বেশ কয়েকবার এটা নিয়ে মিটিংও বসছেন, এবং সৌরভ গাঙ্গুলি তার বায়োপিক নিয়েও বেশ এক্সাইটেড। তিনি একটি ইন্টারভিউতে জানান কারণের সঙ্গে কথাবার্তা চলছে, এবং তিনি এটা নিয়ে ভীষণ এক্সাইটেড। তিনি বলেন কারণ জোহরের আগে তার সঙ্গে কথা হয়েছিল একতা কাপুরের, কিন্তু সেটা শুধু আলোচনায় হয়েছিল, এরপর আর তেমন কিছু হয়নি। তিনি জানান যে তিনি তার বায়োপিক দেখতে ভীষণ এক্সাইটেড এবং অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন। তবে তিনি এটাও বলেন তিনি চান তার বায়োপিকে তার ক্যারেক্টার প্লে করবে ঋত্বিক রোশন। ইনফ্যাক্ট কারণ জোহর ঋত্বিক রোশনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে। ওয়েল, এখন ঋত্বিক রোশন তো সুপার 30 মুভিতে ম্যাথমেটিশিয়ান আনন্দের বায়োপিকটা একেবারে সুপারবলি প্লে করেছিল, অ্যান্ড ড্যাম শিওর ঋত্বিক রোশন যদি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে থাকে তাহলে সেটাও একেবারে ফাটিয়ে দিবে। আর দেখা যাক, ঋত্বিক রোশনের সঙ্গে মাত্র আলোচনা হয়েছে, এখন ঋত্বিক রোশন এই বিষয়ে কি বলে সেটা হচ্ছে দেখার বিষয়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ ঋত্বিক রোশনের সঙ্গে সবে মাত্র আলোচনা হয়েছে, এখন ঋত্বিক রোশন কি ডিসিশন জানায় সেটা কিন্তু জানার বিষয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।